কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না আর ছিয়ানব্বই সালে যখন প্রথম সরকার গঠন করলাম আসল বিরোধী দলে থাকতেই আমি দেখেছি যেমন আমাদের যারা শ্রমিকরা কাজ পেত আমি অনেক কারখানা ঘুরেছি আমি গার্মেন্ট শ্রমিকদের অবস্থা দেখেছি তাদের মজুরি ছিল মাত্র আটশো টাকা একজন মালিকরা জিজ্ঞেস করলাম যে এই আটশো টাকা একটা মানুষের জীবন চলে কিভাবে ছিয়ানব্বই সালে সরকার আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি আমরা আমাদের যে লক্ষ্যটা আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরো উপযুক্ত করে গড়ে তোলা তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিং এর ব্যবস্থা সেগুলো আমরা একে একে করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবেদন গ্রহণ করতে শুরু করে রেজিস্ট্রেশন সনদ প্রদান সহ সকল কার্যক্রম অনলাইনে সম্পাদিত হচ্ছে কারণ ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা চাই আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠুক কারণ আমরা আটা নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি আর এবারে আমাদের ঘোষণা হচ্ছে দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এই ক্ষেত্রে শিক্ষায় দীক্ষায় এবং ট্রেনিংয়ে কারিগরি শিক্ষায় আমাদের কেউ পিছিয়ে থাকবে না সেটাই আমাদের লক্ষ্য আর শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধার জন্য ব্যাপক কর্মসূচিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান শ্রম আদালতে মামলা দায়ের অভিযোগ ব্যবস্থাপনা লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি কেউ যদি আমাদের শ্রমিকদের নিচ্ছ পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না